হস্টেল সাধারণত কলকাতা ইউনিভার্সিটি ওয়াইজ থাকে, নট কলেজ ওয়াইজ। যেমন প্রেসিডেন্সি, যাদবপুর, আলিয়া এদের নিজস্ব হস্টেল আছে। সিমিলারলি কলকাতা যেহেতু একটা ইউনিভার্সিটি, এর আন্ডারে অনেক কলেজ আছে এবং কলকাতারও নিজস্ব কিছু হস্টেল আছে যেগুলো ইউজি বা পিজি স্টুডেন্টদের জন্য। এবং এ ব্যাপারে আমরা খুব কমজনই জানি, ইভেন আই ডিড নো আপ আনটিল দ্য লাস্ট ইয়ার। সো এই ভিডিওতে আমি পার্টিকুলারলি যারা গার্লস স্টুডেন্ট আছে, যারা বিভিন্ন অনার্স কোর্স, বিএ, এলএলবি অ্যান্ড বিটেক নিয়ে ভর্তি হয়েছে ইউজি স্টুডেন্ট, তাদের যে হস্টেল আছে তাদের সেটার ব্যাপারে ডিসকাস করবো। অ্যান্ড টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস ভিডিও আইল টেল ইউ হাউ টু অ্যাপ্লাই দেম। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট যে দুটো হস্টেল সেটা হচ্ছে বিদ্যাসাগর ছাত্রীনিবাস, এটা সাউথ কলকাতার দিকে পড়ে এবং মেট্রো লোকেশনের কাছাকাছি, নিউ আলিপুর চেটলা। সো এখান থেকে মেট্রো জাস্ট 10 মিনিট লাগবে, ওয়াকিং ডিস্টেন্স, বাট প্রচুর অটো যায়, অটো ধরে তোমরা মেট্রো ধরতে পারো। সো যাদের আশুতোষ বা নিউ আলিপুর বা সাউথের দিকে যাদের কলেজ আছে তারা এই হস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর নেক্সট যে হস্টেল হচ্ছে সেটা হচ্ছে ইজি লেডি স্টুডেন্টস হল, রাধানাথ বোস লেন, মানিকতলা। এটা ঠিক কলেজ স্ট্রিটে, ওই দিকে মিডিল ইস্ট কলকাতার দিকে। এবার এই হস্টেলে আদার্স যে ডিটেলস আছে সেটা নিয়ে ডিসকাস করবো, কিন্তু মনে রাখবে এটা পার্টিকুলারলি সেই সমস্ত কলেজ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। ওকে, এলিজিবিলিটি হচ্ছে যারা বিএ, বিএসসি, বিকম, এই দুটো হস্টেল যারা আছে, বিএ, বিএসসি, বিকম, যারা অনার্সে জাস্ট ইউজিতে ভর্তি হয়েছে তারা এলিজিবল, তারা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু দ্য স্টুডেন্টস অফ সাচ কলেজেস দ্যাট হ্যাভ হস্টেল অফ দেয়ার ওন শ্যাল নট বি কনসিডার ফর সিলেকশন। খুব ব্যতিক্রম, যেমন টুডে যে কলেজ আছে সিউর আন্ডার ওটা পড়ে, ভিক্টোরিয়া কলেজের গার্লস হস্টেল আছে নিজস্ব, ঠিক আছে, এরকম সাধারণত নেই। কলকাতার আন্ডারে তো অনেক কলেজ আছে, সব কলেজের আন্ডারে হস্টেল নেই, কিন্তু এই যেমন ভিক্টোরিয়া কলেজের হস্টেল আছে, তো ওই কলেজে যে স্টুডেন্ট আছে, যে গার্লস স্টুডেন্ট আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করলে কনসিডার হবে না, তাদেরকে ওই হস্টেলটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আদার্স যে কলেজ আছে, আশুতোষ কিংবা সুরেন্দ্রনাথ, এই সমস্ত যারা গার্লস স্টুডেন্ট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। নেক্সট এটা হচ্ছে যে বিটেক ল স্টুডেন্ট, এই এই যে দুটো হস্টেলটা আমি দেখাচ্ছি এখানে, তো এদের লোকেশান এটা যেমন ওই সাউথ কলকাতা হাজরা জ্যোতিন্দাস পার্ক মেট্রো লোকেশান, এটা হচ্ছে কলেজ স্ট্রিটের কাছাকাছি এমজি রোড। তো এটা বেসিক্যালি পিজি স্টুডেন্টদের জন্য, কিন্তু গত দু এক বছরে যে সিলেকশন হয় এদের, যে মেরিট লিস্ট যারা পাবলিশ করে, যারা সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট, ওখানে আমি দেখেছি যারা বিটেক স্টুডেন্ট কিংবা যারা এলএলবি কোর্সে পড়ছে তাদেরও নাম এনলিস্টেড আছে। সো তোমরা এখানে স্ক্রিনশটে দেখতে পারো। এবং এই যে হিরণময়ী ছাত্রী ভবন, এদের কিন্তু একটা নিজস্ব FB পেজ আছে ফেসবুকে, তোমরা ওখানে গিয়েও কন্ট্যাক্ট করতে পারো এবং ওখানে যারা সিনিয়র আছে বা যারা অ্যাডমিন আছে তাদের সঙ্গে কথা বলে ডিটেলস আরও জানতে পারবে। যে হয়তো এরা পিজি স্টুডেন্টদের প্রেফার করে, কিন্তু তারপরেও অনেক সিট ফাঁকা থাকে, তখন হয়তো আদার্সদের সিলেক্ট করে। ওকে, ডিটেলস হচ্ছে যে অ্যাডমিশন ইন এ হল অর ই হস্টেল, তো এদের কিছু এগুলোর নাম হলও থাকে, হস্টেল সব এরকম ডিফারেন্ট নাম। সো অ্যাডমিশন ইন এ হল ফর অন অ্যাকাডেমিক সেশন অনলি, যেমন এদের রিঅ্যাডমিশন হয়, মানে কেউ যদি এই যে ফার্স্ট ভর্তি হলো, তো একটা যে অ্যাকাডেমিক ইয়ার আগে ইয়ারলি বেসিস ছিল, তখন হয়তো এক বছরের জন্য তার বর্ডারশিপ থাকবে এবং তাকে আবার রিঅ্যাডমিশন হতে হবে, তো সে যে প্রমোট হয়েছে নেক্সট ইয়ারে সেই স্লিপ সমেত। এখন সেমিস্টার সিস্টেম হয়েছে, সো হয়তো তাকে পার ইয়ারে দুবারও ভর্তি হতে পারে, এই ব্যাপারটা আমি শিওর না, তোমরা জেনে যাবে যখন ভর্তি হবে। অ্যান্ড এ স্টুডেন্ট অনস অ্যাডমিটেড অ্যাজ এ বর্ডার মাস্ট পে ইন অ্যাডভান্স দ্য চার্জেস অ্যাট দি টাইম অফ অ্যাডমিশন ফর 12 মান্থস, এক বছরের ফিস দিয়ে দিতে হবে। ফি স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পারো, তো সিকিউরিটি ডিপোজিট খুব কম, 300, এবং এইখানে যে এগুলো আছে তো এগুলো টোটাল হবে 800 কাছাকাছি। তো সাধারণত কোনো হস্টেল যদি গভর্নমেন্ট হস্টেল হয় সেখানে থাকার জন্য ইলেকট্রিসিটির জন্য কোনো চার্জ নেয় না, বেসিক্যালি নিলেও খুব কম। কিন্তু এটা যেহেতু গার্লস স্টুডেন্ট, ওরা যদি ফুড অ্যাড করে তো ফুড সমেত চার্জ মিনিমাম 3000 হয়তো 4000 হয়ে যাবে, এবং যে কোনো হস্টেলেই মিনিমাম 3000 খরচা হবে, মানে ফুড ইনক্লুডেড। নেক্সট রুল নিচে দেখতে পারে, এ রোল শ্যাল বি কল্ড বোথ ইন মর্নিং অ্যান্ড ইন দি ইভিনিং। সো এখানে রোল কলের ব্যাপারে এরা দিয়েছে যে রোল কল হবে, সাধারণত কোনো হস্টেলে এরকম হয় না যে রোল কল, হার্ডলি হয়তো সাইন করতে হয় কোথাও গেলে, বাট এদের রুলস আছে, লেখা অনেক কিছু থাকে। যেমন নেক্সট আরও রুলস আছে, উইদাউট পারমিশন অফ দ্য সুপারিনটেন্ডেন্ট which shall be recorded in a book kept for the purpose, no student shall absent, মানে রাত্রে 10টা থেকে 6টার মধ্যে কেউ অ্যাবসেন্ট থাকতে পারবে না উইদাউট পারমিশন, মানে কেউ যদি চাইলে আমি অন্য কোনো ফ্রেন্ডের ফ্ল্যাটে থাকবো, কিন্তু সেক্ষেত্রে পারমিশন নিতে হবে উইদাউট পারমিশন, যেহেতু রোল কল হবে, হলে কিন্তু এখানে বলছে যে বার করে দেবে, রিমুভাল ফ্রম দ্য হস্টেল। ইফ এনি বর্ডার ইজ এক্সপেল ফ্রম দ্য হল ফর এনি ব্রিচ অফ রুলস, হি অর শি উইল বি লায়াবল টু এক্সপালশন। যদি এখানে কেউ যদি হস্টেল থেকে তাকে বার করে দেয় কোনো কারণে, তাকে যদি বার করে দেয় কোনো রুলস ভঙ্গ করার জন্য, এবং সেই সাথে সাথে সে যে কলেজে অ্যাডমিটেড আছে তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে,
যাই খুব হার্ড। সেকেন্ড আর একটা রুলস আউটসাইডার ভিজিটার যে ব্যাপারটা বলছে, এরা ভিজিটার সাধারণত যে সুপারিনটেন্ডেন্ট থাকে তার পারমিশন নেই হবে, এবং গার্লস টোলে যেমন বয়েজরা ভিজিট করতে পারবে না, এবং তার প্যারেন্টস হয়তো পারবে, সেক্ষেত্রে তার পারমিশন নিতে হবে। নেক্সট হচ্ছে দ্য গেট, গেট সাড়ে 9:30 থেকে বন্ধ হয়ে যাবে, সকাল 6টায় খুলবে। অ্যাডমিশন ডিটেলস, বেসিক্যালি হস্টেল অ্যাডমিশন ডিস্টেন্স সার্টিফিকেট থেকেই হয়, মানে তোমার বাড়ির যে রেল স্টেশন আছে আর কলকাতা হাওড়া শিয়ালদা রেল স্টেশন আছে, এদের ইন বিটুইন ডিস্টেন্স কত হচ্ছে এই বেসিসে অ্যাডমিশন হবে। এবং কারো যদি লেস দেন 60 কিমি ডিস্টেন্স হয়, কেউ যদি কলকাতার মধ্যে থাকে কিংবা হাওড়ার কাছাকাছি থাকে, তাদের ক্ষেত্রে মানে স্যার অ্যাপ্লাই করতে পারবে না মিনিমাম, আর অ্যাপ্লাই করলে তারা চান্স পাবে না, কারণ কম্পিটিশনে তারা পাবে না, ঠিক আছে। অন্য যারা আদার্স যে ডিস্ট্রিক্ট আছে মালদা মুর্শিদাবাদ, তারা বেশি প্রেফার পাবে। সেই সঙ্গে যে আধার কার্ড আছে, ওইসব আইডেন্টিটি জেরক্স, কলেজ অ্যাডমিশন স্লিপ, ওইগুলো তো লাগবেই, ঠিক আছে, কিন্তু মেন ডিস্টেন্স সার্টিফিকেট এটাও লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে যে সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, কেউ ধরো যারা অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলেছে, সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারে। নেক্সট হচ্ছে রেজার্ভেশন, সাধারণত হস্টেলের ব্যাপারে রেজার্ভেশন থাকে না, কিন্তু এই হস্টেলে মানে সিউর আন্ডারের হস্টেলগুলোতে আছে, মানে যাদের ST/ST OBC বা ইভেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে ক্যান্ডিডেট আছে, তাদের যে সার্টিফিকেট থাকে ওই সার্টিফিকেট শো করলে তাদের জন্য মানে সিকিউর থাকে কিছু সিট, 1%, 2%। নেক্সট হাউ টু অ্যাপ্লাই দেম, ইন জেনারেল এটা অফলাইনেই হয়, মানে সিউর ইউনিভার্সিটি যেটা আছে কলেজ স্ট্রিট মেডিকেলের পাশে ওখানে যেতে হবে, ওদের যে অফিস আছে সেলস কাউন্টার ওখানে ওদের ফর্ম আছে, ফর্ম নিতে হবে এবং ওদেরকে জিজ্ঞাসা করে নেবে কি ওখানে জমা দিতে হয় কি রেসপেক্টিভ হস্টেলে, সেখানে জমা করে দিতে হবে। তারপরে ওরা মেরিট লিস্ট পাবলিশ করে দেয়, মানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট হয় সেটা অফিসিয়ালি ওরা পাবলিশ করে দেয়, কিংবা হয়তো ফোন করে জানিয়ে দিতে পারে। এটাই সাধারণত হয়। এখন যেহেতু COVID-19 চলছে, এবার অ্যাডমিশন হবে কি না সেই ব্যাপারে তোমরা যদি জানতে চাও, ওদের যে রেসপেক্টিভ যে হস্টেল আছে তাদের সুপারিনটেন্ডেন্টের নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার তোমরা কল করে ফার্দার ডিটেলস জানতে পারো। সো দ্যাটস ইট ইন দিস ভিডিও, আই হোপ ইট হ্যাজ বিন হেল্পফুল ফর ইউ। তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা জানে না, তাদের যদি হস্টেলের দরকার হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।